আজকে তিন এপ্রিল দু সাল পশ্চিমবঙ্গের কিছু জেলাতে প্রচণ্ড অস্বস্তিকর গরম চলছে কিছু জেলাতে সেই রকম গরম পরিস্থিতি নেই কিছু জেলাতে বৃষ্টির দুর্যোগ চলছে আবহাওয়া দপ্তর কী বলছেন কতদিন এই রকম পরিস্থিতি থাকবে সাগরে আবার নতুন করে নিম্নচাপ তৈরি হতে চলেছে এটা জানিয়ে দিলেন সরকারি আবহাওয়া দপ্তর তাই সমগ্র পশ্চিমবঙ্গের তেইশটি জেলার আবহাওয়া আজ এবং আগামী দিনে কেমন আসতে পারে তারই একটা আভাস দেবার চেষ্টা করব আপনাদের ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট রইল আমরা প্রথমেই জেনে নেব যে গুরুত্বপূর্ণ সিস্টেম অর্থাৎ বঙ্গোপসাগর ভালো দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে ছয় এপ্রিল একটি তৈরি হতে চলেছে এবং সাত বা আট সেটি নিম্নচাপের আকার নেবে সেই নিম্নচাপ যেতে পারে তামিলনাড়ুর দিকে পশ্চিমবঙ্গের দিকে সরাসরি আসার এখনও পর্যন্ত কোন রকম সম্ভাবনা নেই এটা অনলাইন আপডেট দেখাচ্ছে যদিও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এখনো পাওয়া যায়নি সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তাই উপকূলীয় জেলাগুলোতে যেমন রয়েছে হাওড়া কিছুটা কলকাতা কিছুটা চব্বিশ পরগনা মেদিনীপুর এখানে প্রধানত মেঘলা আকাশ ঝোড়ো হাওয়া এবং হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এপ্রিল মাসের আট থেকে দশ তারিখের মধ্যে আজকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় যে আপডেট রয়েছে প্রধানত হালকা বৃষ্টি চলতে পারে বিশেষ করে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং হুগলির দু এক জায়গায় এমনটা রয়েছে পূর্বাভাস বাকি জেলাগুলোতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা নেই পশ্চিমাঞ্চলে কয়েকটি জেলাতে প্রচন্ড গরম পরিস্থিতি রয়েছে এবং আজ অব্যাহত থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের কিছু জায়গায় এই জেলাগুলোতে বৃষ্টির কোনোরকম সম্ভাবনা নেই যদিও পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি আজকে হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া সঙ্গে রয়েছে হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে প্রচণ্ড গরম পরিস্থিতি থাকার সেরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না চৌত্রিশ ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমাঞ্চলের জেলা যেমন রয়েছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান এখানে থাকতে পারে আটত্রিশ থেকে কোথাও কোথাও সেন্টিগ্রেড অন্যদিকে করতে যাচ্ছে সকালে প্রচণ্ড মেঘলা কাজ থাকতে পারে বীরভূম হুগলি এই সমস্ত জায়গাগুলোতে তাই দক্ষিণবঙ্গে আপাতত সেই অর্থে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই যদিও কয়েকটি জেলাতে খুব হালকা কোথাও কোথাও চলতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল দার্জিলিং কুচবিহার আলী আলিপুর দুয়ারে কোন কোনো অংশে ভারী বৃষ্টি চলতে পারে সতর্ক বার্তা রয়েছে দার্জিলিং এবং আলিপুরদুয়ারে অন্যদিকে বাকি জেলা জলপাইগুড়ি এখানে হালকা 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 থেকে থেকে দার্জিলিং হতে পারে। নিচের জেলা রয়েছে রয়েছে দুই দিনাজপুর উত্তর এবং দক্ষিণ সঙ্গে মালদা এখানে হালকা দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তাই উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন রয়েছে বৃষ্টির সম্ভাবনা তবে আজ এবং আগামীকাল বৃষ্টি বেশি হতে পারে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এছাড়া দার্জিলিং এর কোন কোনো অংশে তো বন্ধু বুঝতেই পারেন উত্তরবঙ্গে প্রধানত বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে গরমের দুর্যোগ চলছে এছাড়া আগামী দিনের আবহাওয়াটা কেমন থাকতে পারে সেটাও আপনাদের পরবর্তী ক্ষেত্রে যেমন জানিয়ে যাচ্ছি তেমনটাই জানিয়ে যাওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং